আসসালামু আলাইকুম, অ্যান্ড্রয়েড হেলথ টিপসের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আপনার সামনে নতুন একটি ট্রিক। আপনি কি আপনার ক্যাশ কার্ড অর্থাৎ মোবাইলে কার্ড রিসিভ করার সময় ভুল করছেন? আপনি কি এমবি কার্ড রিসিভ করার সময় বারবার আপনার এমবি কার্ডটা ভুলের কারণে আপনার অ্যাকাউন্টকে লক হয়ে যাচ্ছে? আজকে এই অ্যাপসটি, আজকের এই ভিডিওটি আপনার জন্য। বলে রাখি, প্লে স্টোর থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করতে হবেন। যদি না পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটাও থাকবে। প্লে স্টোরটি ওপেন করে আপনি ক্যাশ কার্ড অপশানে লিখে ক্যাশ কার্ড লিখে চার্জ দেবেন। চার্জ দেওয়ার পর আস্তে আস্তে নিচে আসবেন। নিচে আসার পর আপনি দেখতে পারবেন একটা বাংলাদেশ ক্যাশ কার্ড স্ক্যানার। এখানে ক্লিক করার পর আপনি এটা ইনস্টল করে নেবেন। যদি ইনস্টল করা থাকে তাহলে এটা ভালোই। তারপর আমার যেহেতু ইনস্টল করা আছে, আমি ট্যাপ করে ওপেন করে নিচ্ছি। ইউজ প্লাস, যদি আপনার এটা অন্ধকারে থাকে তাহলে আপনি অন্ধের প্লাস ইউজ করতে পারেন, আর যদি না থাকে তাহলে আপনি ট্যাপ করে ওপেন করে নিন জাস্ট। আর বলে রাখি, তার আপনার আপনার কার্ডটা আপনি ঘষে নেবেন ভালো করে। এখন উপরে যে নাম্বারটা আছে এটা একটু আঙুল দিয়ে হাইড করে নেবেন। তারপর মাঝখানে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনি কাউন্ট করবে। কাউন্ট করার পর দুইটা ট্যাপ করবে। তো সেই ক্ষেত্রে আপনার অন্ধকারের কারণে ট্যাপ কাউন্ট নাও করতে পারে। কাউন্ট হওয়ার পর আপনি দেখবেন এই নাম্বারটা আপনার শরীরে চলে আসে। যেহেতু আমার হাতের আঙুলের শ্যাডো পড়ছে, মানে ছায়া পড়ার কারণে আমার নাম্বারটা একটু চলে আসে নাই, মানে নাম্বারটা ভুল হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি আবারও দেখাচ্ছি, আপনার ফ্ল্যাশলাইট ইউজ করে দেখাচ্ছি। ফ্ল্যাশলাইটে ক্লিক করার পর আমি এই আবারও ট্যাপ করে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপনারা দেখতে পারবেন যে এবার দেখুন আমি যে নাম্বারটা চলে আসছে। তো চলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে যে নাম্বারটি নিচের নাম্বারটি কাউন্ট করছে, এটা আপনি ক্লিক করে দুইটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পরে আপনি দেখতে পারবেন যে আমার এই কার্ডে কিন্তু আপনার লাস্টের অপশনটি আপনি জিরোর জায়গায় ঢির মতো ছিল, যার কারণে ডি অপশন চলে আসছে। এখন আপনি ডিটা কেটে দিয়ে জিরো দিয়ে এখন আপনি কোন সিমে রিচার্জ করতে যাচ্ছেন, রবি, বাঙালি, গ্রামীণ। আমি চাচ্ছি রবিতে। সেক্ষেত্রে আপনি রিচার্জ করার অপশনটি সিলেক্ট করার পর আপনি এখানে রিচার্জ অপশনে ক্লিক করে দেবেন। নিচে রিসার্চ অপশন দেখতে পাচ্ছেন। রিসার্চ অপশনে ক্লিক করার পর আপনি দেখবেন যে নাম্বার চলে আসবে। এবার আপনি ডায়াল করে নেবেন। ডায়াল করার পরই আপনি দেখতে পারবেন। বন্ধুরা, যেহেতু আমি কার্ডটি রিসিভ করে ফেলছি, যে কারণে আমার কার্ড এন্টার ইজ ইউজ, এটা পূর্ণ ইউজ হয়েছে। আর আপনাদের এই টিপসটি অবশ্যই ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। পাশে যে বেল আইকনটা আছে এটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ট্রিক শেখার জন্য অ্যান্ড্রয়েড হেলথ টিপসের সাথেই থাকুন। ধন্যবাদ অ্যান্ড আল্লাহ হাফিজ।